দেখো তো এই মজার খাবারটা কি? এই মজার খাবারটার নাম হচ্ছে মশালা ব্রেড। আর আজকে আমি তোমাদের সাথে এই মজাদার স্ন্যাক্স রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো চলো আর কথা না বাড়ি, আমরা রান্নার কাজ শুরু করে দিই। আমরা এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, যেটা আমি 3 পিস নিয়েছি, আর যেগুলোকে আমি 4 কোণা করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। এবার আমি এগুলোকে হালকা ভেজে নিচ্ছি, মানে টোস্ট করে নিচ্ছি আর কি। তোমরা চাইলে অল্প তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো। আমি একটা ননস্টিকি ফ্রাই প্যানে আমাদের ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে আগে টোস্টারে টোস্ট করে নিয়ে তারপরে এইভাবে পিস পিস করে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেল। এরপরে নিয়ে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমাদের কাঁচামরিচগুলোতে অনেক বেশি ঝাল ছিল, সেই জন্যে আমরা এখানে খুব বেশি অ্যাড করিনি। তোমরা তোমাদের টেস্ট অনুসারে ঝালটা দিয়ে দিবে। এরপরে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো, আর যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু কাঁচা টমেটো দিয়েছি সেজন্য আমরা এটা আগে অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমরা হলুদটা দিচ্ছি না, যেহেতু হলুদের একটা স্মেল থাকে। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আদা রসুন বাটাও ইউজ করতে পারো, আমি এটা স্কিপ করেছি। এখানে আমাদের মশলাটা রান্না হওয়ার জন্য আমরা সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের টমেটো আর মশলাটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে, যখন টমেটোটা রান্না হয়ে যাবে, আমরা এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর এরপরে অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু চিনি। এবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তোমরা এখানে সস বা ক্যাচাপ যে কোনোটা ইউজ করে নিতে পারো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এটা আমরা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের মশলাটার কি থিকনেস ভাব চলে এসেছে। এই সময়টায় আমাদের ভেজে রাখা বা টোস্ট করে রাখা ব্রেডগুলো আমাদের মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার সামান্য একটু ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো সার্ভ করে নিয়েছি, আমাদের মশালা ব্রেড রেডি। এখন নিজেদের মতো মশালা ব্রেড উপভোগ করো। আমি যখন রেসিপিটা দেখেছিলাম আমি ভাবতেও পারিনি এটা এত টেস্টি হবে। আমার তো মুখে দিয়েই মানে আমি অবাক হয়ে গিয়েছি যে আসলে এটা এতটা মজা। তোমরা বাসায় যতক্ষণ না ট্রাই করবে আসলে জানতে পারবা না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবা না। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।